অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 5ই জুন 2020 চন্দ্রগ্রহণ, এবং এই 5ই জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে তিনটি গ্রহণ পড়েছে, দুটি চন্দ্রগ্রহণ, একটি সূর্যগ্রহণ। তাই নিয়ে আমি এর আগের ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এর প্রভাবে দেশ ও দুনিয়ায় কি ঘটতে চলেছে। কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে না, আমি আমার জ্যোতিষীয় জ্ঞানে আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি, তো ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কও দিয়ে দিব। তা আমি কিছু কিছু আভাস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, এর পাশাপাশি প্রচণ্ড বৃষ্টি হওয়ারও কিন্তু এই সময় সম্ভাবনা আছে, অধিক বৃষ্টি। তাছাড়া এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, কি ঘটতে চলেছে আগামী দিনে এই তিনটি গ্রহণের জন্য। সেই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য আমি জানিয়েছি, আরও বিস্তারিত ওখানে আলোচনা আছে। আমি একটা আভাস আপনাদেরকে এই ভিডিওতে দিলাম, পূর্ণাঙ্গ বিশ্লেষণ ওই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো এই যে 5ই জুন 2020 যে চন্দ্রগ্রহণ, এটা সম্পূর্ণরূপে গ্রহণ কিন্তু নয়, এটা উপছায়া চন্দ্রগ্রহণ। গ্রহণের কুপ্রভাব খুব একটা কিন্তু পড়বে না আমাদের মানব জীবনে। তবে আমি এখানে জানাতে চলেছি যে এই গ্রহণের ফলে চারটি রাশি কিছুটা হলো সাবধানে থাকবেন, কোন চারটি রাশি এবং কী করবেন না সেটাও আমি এই ভিডিওতে জানাব। তো প্রথমেই জানাই, এই চন্দ্রগ্রহণটা হচ্ছে বৃশ্চিক রাশির ঘরে, এবং সে সময় চন্দ্র নিচস্থ অবস্থাতে অবস্থান করছে। বৃশ্চিক রাশিতে এমনি চন্দ্রের খুব একটা ভালো পজিশনে থাকে না, সেখানে চন্দ্র নিচস্থ হয়। এই সময় এই চন্দ্রের উপছায়া যে গ্রহণ, কিছুটা প্রকোপ থাকবে। তো এই গ্রহণ শুরু হচ্ছে 5ই জুন 2020 ঠিক 11:16 থেকে এই গ্রহণ কিন্তু শুরু হচ্ছে, এবং দুটো তিথিতে এই গ্রহণ কিন্তু চলবে, এবং মোটামুটি 3টা অবধি এর গ্রহণের পূর্ণ একটা মাত্রা থাকবে, রাত্রি 3টা অবধি। তো কোন চারটি রাশি কী করবেন না সেটা আমি জানাই। দেখুন, মেষ রাশির অষ্টম স্থানে এই গ্রহণ কিন্তু পড়ছে। আমি আবারও বলেছি, চন্দ্র আমাদের কী দেখায়, মন, মানসিকতা, ধৈর্য। এই সময় মানসিক ডিপ্রেশন তৈরি হবে, ধৈর্যের অভাব তৈরি হবে, এবং মানসিক চাঞ্চল্যতা কিন্তু তৈরি হবে। তো ঠিক মেষ রাশির ক্ষেত্রে আপনাদের অষ্টম স্থানে হচ্ছে গ্রহণ, সেক্ষেত্রে আপনারা এই সময় মানে গ্রহণের পরে কোনো দান ধ্যান কিন্তু আপনারা করবেন না, বিশেষ করে সাদা জিনিস, সাদা বস্ত্র বা দুধ বা চিনি এই রকম জিনিস বা দই, এগুলো কিন্তু দান করবেন না। এরপরে জানাচ্ছি মিথুন রাশি। মিথুন রাশির ঠিক 6ষ্ঠ স্থানে এই গ্রহণ, আপনারাও তার পরের দিন কিন্তু কোনো সাদা বস্তু জিনিস দান কিন্তু করবেন না। এবং এরপরে জানাচ্ছি যেটা রাশিতেই হচ্ছে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশিতে গ্রহণের জন্য বৃশ্চিক রাশি কিছুটা সাবধানে থাকবেন, আপনারাও দান ধ্যানটা করবেন না, বিশেষ করে সাদা জিনিস বা দুধ বা কিছু এগুলো দান কিন্তু আপনারা করবেন না বৃশ্চিক রাশি। সর্বশেষ যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে, দেখুন ধনু রাশির দ্বাদশ স্থানে এই গ্রহণ সৃষ্টি হয়েছে, এর ফলে ধনু রাশির পক্ষেও কিছুটা হলেও মানসিক চাঞ্চলতা, অস্থিরতা, ডিপ্রেশন এগুলো তো বাড়বেই, ধৈর্য একটু কমে যাবে, টেনশনটা বৃদ্ধি পাবে,
এবং কিছুটা মন উচাটন হয়ে থাকবে। যেমন বৃশ্চিকরাশির ক্ষেত্রে শরীর দিকে স্কিনের কিছু সমস্যা আসতে পারে, কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মানসিক উচাটন, ডিপ্রেশান, অস্থিরতা, টেনশান এগুলো কিন্তু বৃদ্ধি হবে। আপনারাও কোনো সাদা জিনিস আপনারা দান করবেন না, অর্থাৎ কোনো কাপড় বলুন, সাদা কাপড় আপনি বলুন, যে কোনো কিছু সেগুলো দান কিন্তু করবেন না। এটি যেহেতু পূর্ণমাত্রায় গ্রহণ নয়, সেই জন্য এ সময় কিন্তু খাওয়া যাবে, গ্রহণে বলে কাঁচি চালানো যায় না, কিন্তু যেহেতু এটা উপছায়া গ্রহণ, এটাতে আপনারা মোটামুটি সব কাজই করতে পারবেন। তো এই গ্রহণ চলার সময় আপনারা একটি মন্ত্র যদি সাদা বস্ত্র পরে যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটা কিছুটা হলেও কমবে। বিশেষ করে গ্রহণের পরের দিন আপনারা শিবের মাথাতে অবশ্যই জল ঢালুন এবং সেদিন গ্রহণের দিন ওম সোমায় নমঃ, ওম সোমায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন 11 বার এবং পরের দিন সকালবেলা শিবের মন্দিরে প্রণাম করুন, শিবের মাথায় জল স্নান করার পর জল ঢালুন। দেখবেন আপনাদের এই গ্রহণের নেগেটিভ এফেক্ট কিন্তু কাটবে। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।